আমার ধারণা আপনারা সবাই টেলিভিশন দেখেন, তাই না? কারণ টেলিভিশন সাংবাদিকতা করতে গেলে বা সাংবাদিকতা করতে গেলে আপনাকে গণমাধ্যমের খবর দেখতে হবে। কিন্তু এখনকার বেশিরভাগ টেলিভিশনেরই আমাদের যে নিউজগুলো মূলত হচ্ছে ইভেন্ট কাভারেজ। কিন্তু আমার পর্যবেক্ষণ বলে যে আপনি যদি টেলিভিশনে নিউজগুলো দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা ডাব্লিউর উত্তর থাকে না, কেন এবং কিভাবে। কেন বলতে যেটাকে আমি বুঝাই, ধরেন এই যে আজকে অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া এখানে এইটা বিষয়ে ক্লাস নেবেন, উনি এসেছিলেন, উনি এক ঘন্টা লেকচার দিয়েছেন, এই মানিক সাহেব তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, এতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, ধরেন একটা একটা মাস্টার নিলেন, এটার একটা শট নিয়ে আমার বাইট নিয়ে বা আমার স্পিচটা নিয়ে আপনি চলে গেলেন, এটা হলো ইভেন্ট কাভারেজ। ইভেন্ট বেসড রিপোর্টিং বা ইভেন্ট কাভারেজ থেকে আমরা টেলিভিশনে বেরোতে পারছি না এখনও। তো এখন যদি বেরোতে হয় তাহলে আমাকে যেতে হবে যেই জায়গাটায়, সেটাকে আমরা সাংবাদিকতার ভাষায় বলি ডেপথ রিপোর্টিং, বাংলায় যেটাকে বলা হয় যে গভীর প্রতিবেদন, যে ঘটনার পিছনের ঘটনাটাকে আমি তুলে নিয়ে আসব। তো এখন এই যে ঘটনার পিছনের ঘটনাটাকে যদি আমি তুলে নিয়ে আসতে যাই, তাহলে বোঝার সুবিধার্থে আমি বলছি যে কোন কয়ের উপরে আমি গুরুত্ব দিব। সাধারণত দুইটা ক, একটা হোয়াই এবং হাও, কেন এবং কিভাবে। এই প্রশ্নের উত্তর যদি আমি খোঁজার চেষ্টা করি, দুইটা প্রশ্নের উত্তর, বাকিগুলো এমনি এসে যায়, কোনো একটা জায়গায় গেলেই আমরা পেয়ে যাই। তো তাহলেই আমি গভীর প্রতিবেদন লেখার প্রাথমিক চিন্তাটা কিন্তু আমার মাথায় চলে আসে। গভীর প্রতিবেদন করার জন্যে সাধারণত সাংবাদিকতাকে বিভিন্ন বিটে ভাগ করা হয়। যেমন ধরেন বিট সাধারণত দুই ধরনের বিটে, থিওরিটিক্যালি দুই ধরনের বিট ভাগ করা, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া, যেমন আপনারা প্রত্যেকেই জিওগ্রাফিক্যাল বিটের লোক, কিন্তু আবার টপিক্যাল বিট আছে, টপিক বেস। ঢাকার মেইন অফিসে যারা থাকে, বিভিন্ন পত্রিকা বলেন, বিভিন্ন টেলিভিশন বলেন, সেইখানে কিন্তু তারা ওই সাবজেক্ট ওয়াইজ বিটের লোক, যেমন এডুকেশন কভার করে কেউ, কেউ ক্রাইম কভার করে, কেউ পলিটিক্স কভার করে, কেউ খেলাধুলা কভার করে, এইভাবে তারা আপনার বিভিন্ন বিটে ভাগ হয়ে যায়। তো এখন কারণ বিট যেমন আপনার জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি, কারণ আপনি যখন জিওগ্রাফিক্যাল বিটে কাজ করেন তখন আপনাকে এই সব টপিকের সাথে পরিচিতি থাকতে হয়, কারণ একজন জেলা প্রতিনিধি কোনো গণমাধ্যমের সে সর্ববিষয়ে পারদর্শী হতে হয় তাকে। এখন আপনি ডেপথ রিপোর্টটা করবেন কিভাবে? যেমন ডেপথ রিপোর্টের একটা পপুলার পদ্ধতি হচ্ছে 3D অ্যাপ্রোচ, এইটা আপনারা একটু লিখে নিতে পারেন যে 3D অ্যাপ্রোচ, যে 3D কথাটা অনেক প্রচলিত, অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, 3D, কিন্তু এইখানে আমরা 3D অ্যাপ্রোচ বলতে তিনটা বিষয়কে বোঝাচ্ছি। একটা হচ্ছে যে ডেটা, বাংলা করলে তথ্য উপাত্ত, যে আপনার 3D-র একটা হচ্ছে ইংরেজিতে তো, একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে ডকুমেন্টস, দলিলপত্র। এখন তারপরে আরেকটা হচ্ছে ডাইভার্স সোর্সেস, যে বিভিন্ন ধরনের সোর্স, ডেটা, ডকুমেন্টস অ্যান্ড ডাইভার্স সোর্সেস। বাংলায় যদি করি তখন আর 3D হয় না, ইংরেজিতে এটা 3D, ডকুমেন্টস, আপনার ডেটা, ডাইভার্স সোর্সেস। কারণ আমরা তো ইংরেজি বই পড়ি বেশি, সেই কারণে, আর এটা আপনার এক্সপ্রেশনের জন্যে খুব সহজ। আপনি যদি 3D মনে রাখতে পারেন, ডেপথ রিপোর্টিং বা গভীর প্রতিবেদন করতে গেলে এই 3D আপনার দরকার হয়। আপনি জানা গেছে, শোনা গেছে, বিশ্বস্ত সূত্র এইভাবে লিখলেন, আর আপনি বললেন যে অমুক সেইড দিস অ্যান্ড দিস, কোনটা বেশি অথেন্টিক? এক্স্যাক্টলি। তো এই যে অথেন্টিসিটি, যে ক্রেডিবিলিটি এবং অথেন্টিসিটি, এই দুইটা জিনিস তো আপনার সাংবাদিকতার জন্য অত্যন্ত জরুরি, যে মানুষ আপনাকে বিশ্বাস করে কিনা। ডাইভার্স সোর্স আপনাকে যেটা করে সেটা হলো আপনার রিপোর্টের অথেন্টিসিটি বাড়ায় এবং আপনি তথ্যও পান। তো এই এইটা হচ্ছে যে বেসিকটা। আপনি যদি এই 3Dটা মনে রাখেন, আপনার রিপোর্টে অটোমেটিক ডেপথ বেড়ে যাবে।